নমস্কার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা শ্রেণী পঞ্চম মেয়েরা আশা করি তোমরা পরম্পিত পিতা ভালো আছো সুস্থ আছো গত ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা এখানে কিছু স্থান এবং মিলকরণ এটা আমরা করেছিলাম আজকের আমরা কিছু ছোটো প্রশ্ন উত্তর আমরা বের করব তো দেখো এখানে আছে প্রথমেই সংক্ষেপ উত্তর অহিংসা কি প্রথম প্রশ্নটা দেখো অহিংসা কি আমরা উত্তর খুঁজব পাঠ্যবই থেকে অহিংসা হলো কিছু কিছু মানুষ আছেন যারা অন্যের সুখে ঈর্ষা করেন না বরং সুখ পান কারো অকল্যাণ কামনা করেন না কেউ অকল্যাণ করলেও তার কল্যাণ করেন অন্যের উন্নতিতে আনন্দ পান কাউকে প্রণ করেন না তারা অন্যের উপকার করেন এই অন্য এই যে অন্যেরা যাতে সুখে থাকে তার উপদেশ দেন কখনোই কাউকে হিংসা করেন না নিজের ক্ষতি হলেও কারো অমঙ্গল করেন না এমন মনোভাব ও আচরণ একটি মহৎ গুণ এই নৈতিক গুণটি এই যে নৈতিক গুণ এই নৈতিক গুণটির নামই হলো অহিংসা তো আমরা পেলাম অহিংসা কাকে বলে দ্বিতীয় প্রশ্নে আসব দ্বিতীয় প্রশ্ন হলো বিশ্বমিত্র কেন বৈশিষ্ট্যকে হিংসা করতেন বিশ্বমিত্র কেন বৈশিষ্ট্যকে হিংসা করতেন উত্তরে আসি তখন বিশ্বমিত্র নামে একজন ক্ষত্রিয় রাজা ছিলেন সাধনা করে তিনি রাজস্ব রাজস্বী হয়েছিলেন কিন্তু এতে তিনি সন্তুষ্ট নন তিনি ব্রহ্মর্ষি হতে চান বৈশিষ্ট্যের মতো ব্রহ্মর্ষি কিন্তু ব্রহ্মর্ষি হওয়া এত সহজ ব্যাপার নয় তিনি মনে মনে বৈশিষ্ট্যকে হিংসা করতেন কেন হিংসা করতেন সেটা আমরা পেলাম হলো যেহেতু বৈশিষ্ট্য মুনি তিনি ছিলেন ব্রহ্মর্ষি হ্যাঁ তিনি ব্রহ্মর্ষি ছিলেন আর বিশ্বমুত্রও তিনি রাজস্বী ছিলেন এই রাজস্বী থেকে তিনি মনে মনে তার ইচ্ছা হলো যে তিনি ব্রহ্মর্ষি হবেন কিন্তু ব্রহ্মর্ষী হওয়াটা এত সহজ নয় হ্যাঁ এত এত অনেক কঠিন ব্যাপার তাই তিনি মনে মনে বৈশিষ্ট্যকে হিংসা করতেন এবার পরে প্রশ্নটা আসি পাণ্ডবেরা বেঁচে গিয়ে কোথায় বাস করতেন পাণ্ডবেরা বেঁচে গিয়ে কোথায় বাস করতেন আমরা এই গল্প পড়েছি জানি যে পাণ্ডবেরা কোথায় গিয়ে বাস করতেন দেখো পাণ্ডবেরা বুদ্ধির বলে বেঁচে যান তখন তারা ব্রাহ্মণ বেশে এক চক্রা নগরে বাস করতেন তখন তারা কি করতেন তখন তারা ব্রাহ্মণ বেশে ব্রাহ্মণ বেশে এক চক্রা নগরে বাস করতেন সেখানে এক ব্রাহ্মণের গৃহে তারা আশ্রয় নিয়েছিলেন তারপরের প্রশ্ন ভীম রাক্ষসটাকে কিভাবে মেরেছিলেন ভীম রাক্ষসটাকে কিভাবে মেরেছিলেন উত্তর কন্ততি ব্রাহ্মণকে রাজি করে কন্ততি ব্রাহ্মণকে রাজি করিয়ে ভীমকে রাক্ষসের কাছে পাঠালেন রাক্ষস তখন তার আস্তানায় ছিল না ভীম তখন বসে মনের আনন্দে খাবারগুলো খাচ্ছিলেন এমন সময় রাক্ষস এসে খাবার খেতে দেখে ভীমকে খাবার খেতে দেখে ভীষণ ক্ষেপে গেল সে একটা গাছের কাণ্ড ভেঙে তেড়ে আসলো তারপর গাছের কাণ্ডটা ছুঁড়ে মারল ভীমের দিকে ভীম মুচকি হেসে বা হাত দিয়ে সেটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন এতে রাক্ষসটা আরও ক্ষিপ্ত হল এবার সে দৌড়ে গিয়ে ভীমকে জাপটে ধরল ভীম উঠে দাঁড়িয়ে এক আচারে রাক্ষসটাকে ফেরে ফেলল এভাবে ভীম রাক্ষসটাকে মেরেছিলেন তো আমরা আবার রিপিট অহিংসা কি আমরা জানি কিছু কিছু মানুষ আছেন যারা অনেক অন্যের সুখে ঈর্ষা করেন না বরং সুখ পান কারো অমঙ্গল কামনা করেন না হ্যাঁ কাউকে অকল্যাণ কেউ অকল্যাণ করলে করলেও তার কল্যাণ করেন অন্যের আনন্দে উন্নতিতে আনন্দ পান কাউকে পীড়ন করেন না হ্যাঁ তারা অন্যের উপকার করেন তো এই যে গুণগুলো এগুলোকে বলা হয় কি এই গুণগুলো হলো তোমার একটি মহৎ গুণ আর এই নৈতিক গুণটির নামই হলো অহিংসা তো দুই নম্বরটা হলো বিশ্বমিত্র কেন বৈশিষ্ট্যকে হিংসা করতেন আমরা এখানে বলতে পারি যে বিশ্বমিত্র একজন ক্ষত্রিয় রাজা ছিলেন তিনি সাধনা করে রাজস্বী হয়েছিলেন তিনি সাধনা করে রাজস্বী হয়েছিলেন কিন্তু এতে তিনি সন্তুষ্ট নন তার ইচ্ছা কি তিনি ব্রহ্মর্ষী তাকে ব্রহ্মর্ষী হতে হবে বৈশিষ্ট্যের মতো কার মতো বৈশিষ্ট্যের মতো ব্রহ্মর্ষি তো এটা ব্রহ্মর্ষি হওয়াটা এত সহজ ব্যাপার নয় যেহেতু বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণি তিনি ব্রহ্মর্ষি তাই তিনি মনে মনে বৈশিষ্ট্যকে হিংসা করতেন তারপরে প্রশ্নটা পাণ্ডবেরা বেঁচে গিয়ে কোথায় বাস করতেন পাণ্ডবেরা বেঁচে গিয়ে কোথায় বাস করতেন আমরা এখানে বলতে পারি যে ব্রাহ্মণ বেশে ব্রাহ্মণ বেশে এক চক্রা নগরে বাস করতেন তারা যখন পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল কৌরবরা তখন বুদ্ধির বলে পাণ্ডবরা বেঁচে যান এবং বেঁচে গিয়ে তারা কী করলেন তারা ব্রাহ্মণ বেশে মানে ছদ্মবেশে ব্রাহ্মণ বেশে একচর নগর একটা নগরের নাম নগরে বাস করতেন সেখানে এক ব্রাহ্মণের গৃহে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন তারপরে প্রশ্নটা হলো ভীম রাক্ষসটাকে কিভাবে মেরেছিলেন আমরা বলতে পারি যে কুন্তি ব্রাহ্মণকে রাজি করিয়ে ভীমকে পাঠালেন রাক্ষসের কাছে রাক্ষস তখন তার রাস্তা ছিল না ভীম তখন বসে মনের আনন্দে খাবারগুলো খাচ্ছিল এ সময় রাক্ষসে সে ভীমকে খাবার খেতে দেখে ভীষণ ক্ষিপ্ত হল হয়ে গেলো সে একটা গাছের কাণ্ড ভেঙে তেড়ে আসলো তখন গাছের এরপর কী করলো এরপরে গাছের কাণ্ডটা ছুঁড়ে মারল ভীমের দিকে ভীম মুস্কি হেসে বা হাত দিয়ে সেটাকে দৌড়ে ছুঁড়ে ফেলে দিলো দিলেন এতে রাক্ষসটা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবার দৌড়ে এসে ভীমকে ভীম উঠে দাঁড়িয়ে এক আছড়ে এক এক আছাড় মেরে রাক্ষসটাকে মেরে ফেললো তো এই ছিল আজকের তোমাদের প্রশ্ন উত্তর এর আগে গত ক্লাসে আমরা শূন্যস্থান পূরণ করেছিলাম অহিংস ড্যাশ ব্যক্তি সব সময় সকলের মঙ্গল কামনা করেন আমরা এখানে পেয়েছিলাম অহিংস ব্যক্তি সবসময় সকলের মঙ্গল কামনা করেন তারপরে ছিলাম বৈশিষ্ট্য আশ্রমে ছিল একটি ড্যাশ আমরা উত্তর পেয়েছিলাম বৈশিষ্ট্যের আশ্রমে ছিল একটি কামধেনু তারপরে বৈশিষ্ট্যের আশীর্বাদে বিশ্বমিত্র ড্যাশ হয়েছিলেন উত্তর পেয়েছিলাম বৈশিষ্ট্যের আশীর্বাদে বিশ্বমিত্র ব্রহ্মশ্রী হয়েছিল তারপরে পাণ্ডবরা ব্রাহ্মণবেশে ড্যাশ ন বাস করতেন উত্তর পাণ্ডবেরা ব্রাহ্মণ বেশে এক চক্র নগরে বাস করতেন পাঁচ নম্বর পাণ্ডবদের মধ্যে ড্যাশ ছিলেন খুব শক্তিশালী উত্তর পাণ্ডবদের মধ্যে ভীম ছিলেন খুব শক্তিশালী আমরা এগুলো গতকালকে পেয়েছিলাম তোমরা এগুলো পড়বে এবং পরে তোমরা এগুলো অনুধাবন করবে আয়ত্ত করবে আর ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সেই কামনা করি আর সেই কামনা করেই শেষ করছি সবাইকে নমস্কার